আল্লাহর নবীর হাদিস, এমন একটা যুগ কিয়ামতের পূর্বে আসবে নারীরা পোশাক পরবে, তারা উলঙ্গতে যেমন অবস্থা তার পোশাকেও সেই একই অবস্থায় থাকবে, এটা জানবে তখন কিয়ামত কাছে এসেছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এমন একটা যুগ তোমাদের সামনে উপস্থিত হবে, মেয়েরা ন্যাংট থাকলে যেরকম, নাংটা থাকলে যেরকম লাগে, তারা পোশাকেতেও সেইটাই থাকবে, পোশাক পরবে কিন্তু পোশাকটা উলঙ্গ কিংবা পোশাক এই দুটোর মধ্যে একটাও বোঝা যাবে না। আপনারা দেখতে পাবেন ভারতের একজন আর্টিস্ট আছে, মুসলমানদের ঘরের মেয়ে, তার নাম হচ্ছে উর্ফি জাবেদ, বলিউডের নায়িকা। সে পোশাক পরছে উলঙ্গ অবস্থায়, পোশাক আছে কিন্তু সে উলঙ্গ। এই কথাটাই নবীজি বলেছেন হাদিসে, তারা পোশাক থাকবে, পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে, পোশাকটা পোশাক থাকবে না। আজকে জওয়ানায় পুরুষের পোশাক বড় হয়েছে, নারীদের পোশাক ছোট হয়ে গেছে, ঠিক বলছি না ভুল বলছি? নারীদের পোশাক ছোট, পুরুষের পোশাক বড়। আপনি দেখতে পাবেন নেচারালি রাস্তায় ঘোরাঘুরি করছে, দেখতে পাবেন কলকাতায় যান, পুরুষরা ফুল প্যান্ট পরে, ফুল হাতে শার্ট পরে রাস্তায় যাচ্ছে, মেয়েরা অর্ধ উলঙ্গ ড্রেস পরে যাচ্ছে। এ কিয়ামতের আলামত। আমার ভাই, এই অশ্লীলতা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে, আল্লাহ আপনাকে মমিন করেছেন, নবীজির উম্মত করেছেন, ইমান দান করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ, আপনাকে এই অশ্লীলতা থেকে বাঁচিয়েছে। কেন? আপনি পরিচয় দেন বাপের এবং মায়ের। আমাদের পরিচয় বাপ এবং মা, কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের পরিচয় হচ্ছে মায়ের, বাপের পরিচয় লাগে না। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের পার্লামেন্টে পাস হয়ে গেছে, বাপের পরিচয় লাগবে না। কেউ যদি মায়ের পরিচয় দেয় তা সে সমাজে বাস করতে পাবে। আমাদের সমাজে যদি কেউ বলে মায়ের পরিচয়, তাকে আমরা হারাম আওলাদ বলে আখ্যা দিই, ঠিক কিনা কথা বলেন? এটা হারামের আওলাদ, যার বাপ নেই তাকে হারাম বলি। কেন? তার মায়ের বিবাহিত, ভূত, কোনো বাপ নেই, তার মায়ের বিয়ে হয়নি, বিনা বাপে ছেলে হয়েছে। আল্লাহ পৃথিবীর মানুষকে কুদরত দেখিয়েছে, আল্লাহ দুনিয়াতে এটা হালাল সম্পর্কের একটা পরম্পরা তৈরি করেছে, নিজামত তৈরি করেছেন। তা না হলে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কেউ ছিল না, বাপ ছিল না, জন্ম লাইনি, আল্লাহ নিজে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের বোঝা উচিত, অনেকজন আমাদের দেশের জানে না, অনেক মুসলমান মনে করে এই ভারতে আমরা হিন্দু থেকে মুসলিম হয়েছি, এই কথাটা ভুল কথা, এই কথাটা রং কথা। আমাদের দেশের একজন নতুন বাবা বেরিয়েছে, বাবা ধীরন্দর ধাম বাঘ, সুন্দর দেখতে, তার এখন মূল উদ্দেশ্য হচ্ছে ভারত কো হিন্দু রাষ্ট্র বানানি চাই। কিন্তু একটাও মিডিয়াওয়ালা আপনাদিকে তথ্য দিয়ে যায়, তার নিজের বোনের বিয়ে হয়েছে মুসলিম ঘরে, তার নিজের বোনের বিয়ে দিয়েছে মুসলিম ঘরে, সে বলছে এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষিত কর দো, কিউকি ইয়ে হিন্দু, ইয়াহ পে হিন্দু রহতা হ্যায়। বাবাজি, এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষিত করতে গেলে 40 লাখ মুসলমানের কত্লে আম করতে হবে। যদি বলেন ঘরোয়া পিসি, তো সব থেকে প্রথমে পহলে তো বাবা তোমারে ওয়াপিসি হোনি চাই। কেন? এই পৃথিবী তৈরি করেছেন, পৃথিবীর যিনি প্রথম মানুষ তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাত ওয়াস সালাম, আর যিনি ছিলেন মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি ছিলেন কি? মুসলমান, এবং নবী ছিলেন, আল্লাহ নবী করে পাঠিয়েছেন, তিনি প্রথম মানুষ, তিনাকে নামানো হয়েছে
হিন্দুস্তানের মাটিতে শ্রীলঙ্কার পাহাড়ে, তখন ভারত শ্রীলঙ্কা বার্মা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কাজাকিস্তান এগুলো সব একটাই দেশ ছিল, হিন্দুস্তান ছিল, ভেঙে পড়ে টুকরো টুকরো হয়েছে। আমার ভাই হযরত আদম আলাইহিস সালাত ওয়াস সালামকে পৃথিবীর বুকে প্রথম নামানো হয়েছে এই হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তানের মাটিতে নামানো হয়েছে। তাইলে আপনাদেরকে বলে যাই, মুসলমান শুরু হয়েছে এই ভারতের মাটি থেকে, আরবের ভূমি থেকে নয়। আল্লাহ শুরু করেছেন মুসলমানের উৎপত্তি এই ভারতের হিন্দুস্তানের মাটি থেকে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা কোনো হিন্দু রাষ্ট্র ছিল না, এটা মুসলিমদেরই রাষ্ট্র। যদি বলেন তাহলে এত সব পুজো পাঠ এলো কোথায়? গাছের উপাসনা, পাথরের উপাসনা, ঠাকুরের উপাসনা, ঘোড়ার উপাসনা, সূর্যের উপাসনা কোথা থেকে এলো? চন্দ্রের উপাসনা, এত দেবতা কোথা থেকে এলো? এই শিরকের কাজটা, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত অপরের পূজা করা, এইটা শুরু হলো হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নূহ নবীর জামানা থেকে। হযরতে নূহ নবীর জামানা থেকে এটা শুরু হয়েছে। আমাদের দেশের সনাতনী বাবা ধীরন্দর ধাম, আপ কহ রহে হ্যায় কি হামারে ধর্ম 5000 সাল পুরানি হ্যায়, আপনে সহি বাতায়া, কিউকি ইয়ে ধর্ম জো শুরু হুয়া রব কে সেবা, আল্লাহ কে সেবা কিসি কো মাননা, আল্লাহ কে সেবা কিসি কো রব মান লেনা, ইয়ে শুরু হুয়া হ্যায় হযরতে আদম হযরতে নূহ নবী কে জওয়ানে সে। আপনে সহি কাহা, লেকিন আপ হিসাব লাগাও, দুনিয়া কা জো পহলা ইনসান থে ও থে মুসলমান। আল্লাহ শুরু করেছেন মুসলমান দিয়ে, আর এই পৃথিবীর খাতম করবেন মুসলমান দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনি ঘাবড়াবেন না, ভয় খাবেন না। যাদের মনে মনে হয় ইসলাম পৃথিবীর বুক থেকে মিটে যাবে, কোরআন মিটে যাবে, আমাদের নাসল মিটে যাবে, তাদেরকে বলি তারা কান খুলে শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত হে নবী আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিনাশ শুরু হয়ে গেছে, পৃথিবীর বিনাশ শুরু হয়েছে। আপনারা অ্যালার্ট থাকুন, যে কোনো সময় পরমাণু যুদ্ধ শুরু হবে। রাশিয়া তার পরমাণু ভাণ্ডার খুলে দিয়েছে, রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, 50 থেকে 60টা হাইড্রোজেন বোমা। বিশেষজ্ঞরা বলছে হিরোশিমার নাগাসাকিতে যে বোমা আমেরিকা ফেলেছিল জাপানের, তার থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী বোমা রেডি করেছে পুতিন, ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, এবং অ্যালার্ট করে দেওয়া হয়েছে খালি লাল ঘর থেকে সুইচটা মারবে ওইদিকে হাত পড়ে যাবে বটনে, ইউক্রেন কেঁপে যাবে, পৃথিবী গোটা ইউরোপ কাঁপবে, কয়েক হাজার কিলোমিটার রেডিয়েশন ফেলে যাবে, মানুষ মারা যাবে, মানুষ গলে যাবে। আজও পৃথিবী ওই ক্ষত বিক্ষত জায়গা ভুলতে পারেনি, হিরোশিমা আর নাগাসাকি, যেখানের মানুষ আজও পঙ্গু সৃষ্টি হয়, পঙ্গু জন্ম নেয়, যেখানে আজও গাছপালা জন্ম নেয় না, যেখানে আমেরিকা পরমাণু ফেলেছিল। দুনিয়া যেদিকে এগুচ্ছে মুসলমানের ভয় খাবার কিছুই নেই। কেন জানেন? কোরআনে আমার আল্লাহ বলেছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার বিশ্বনবী, বলো আমার যারা প্রিয় বন্ধু হবে
তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধু হন, প্রিয় হন, আপনার দুনিয়া আখিরাত কোনো জায়গায় ভয় নেই। আপনি যদি আল্লাহর বন্ধু হন, বোমাই মারা যাবেন, অ্যাক্সিডেন্টে মারা যাবেন, আপনাকে কেউ হত্যা করে দেবে, যে কোনো জায়গায় মারা যাবেন, যে অবস্থাতে মরে যাবেন, আপনার কবর আসান, কিয়ামতের ময়দান আসান। যারা আল্লাহর বন্ধু হবে তাদের মৃত্যুতে ভয় নেই। আল্লাহর নবী সাহাবীরা এত ইয়াকিন আর বিশ্বাস এনেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইয়াকিন আর বিশ্বাস দেখে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। আল্লাহ খুশি হয়ে গেছেন কি করে? তাদের আখলাকে, তাদের চরিত্রে, তাদের ব্যবহারে, তাদের কুরবানি আল্লাহর কাছে এত কবুল হয়েছে, এত মকবুল হয়েছে, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে মানুষ করে পাঠিয়েছে, মানুষ হয়ে যেতে হবে। আল্লাহ কি দিয়েছেন? ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বিশ্বনবী, আমি এই গোটা পৃথিবীকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছ থেকে শুধুমাত্র একটা জিনিস চাই, সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, সেটা হচ্ছে ভালো আমল। ভালো আমলের মধ্যে কি কি পড়ে শুনে, আপনি যে আমলটা করছেন, যে কাজটা করছেন, মুসলমানের প্রত্যেকটা কাজ যদি শরীয়ত মোতাবিক হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবিক হয়, হাদিস কোরআন মোতাবিক হয়, তো ওটাই হচ্ছে সৎ আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই সৎ। কেউ যদি মুসলমান সুদ খায়, সুদ খাওয়াটা বদ আমল, গুনার কাজ। মুসলমান গাঁজা খাচ্ছে, বদ আমল। এই বদ আমল থাকলে সে কখনো আল্লাহর প্রিয় হতে পারবে না। আপনার বদ আমল আপনার মধ্যে রাখা যাবে না, আপনার মধ্যে সৎ আমল আনতে হবে। আপনি যে খাবার খাচ্ছেন আপনাকে হিসেব রাখতে হবে, আমার প্লেটের ভাতটা হারাম নয় তো, আমি রোজগারটা করে নিয়েছি, আমার ছেলে মেয়ের প্লেটে দিলাম, ওটা হালাল তো আপনাকে ভাবতে হবে। আপনি বজবজ বাজারে সবজি ব্যবসা করেন, ফলের ব্যবসা করেন, লোকে ডাঁড়ি মেরে নিয়ে আসেননি তো, লোককে ঠকিয়ে আসেননি তো, আপনি ব্যবসায়ী, লোককে মিথ্যা বলে প্রবঞ্চনা করে টাকা ইনকাম করেননি তো, আপনি ফেরে পড়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা তাদের আখলাক, তাদের চরিত্র যদি শুনেন চোখ দিয়ে পানি আসবে। ন্যায় পরায়ণ হওয়ার কারণে, হকের ওপরে চলার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকত আল্লাহ আমার সাহাবি উমরকে নবুয়াত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কতল করতে এসেছিলেন, নবীজির গর্দন নিতে এসেছিলেন, সেই উমরের জন্য আল্লাহর হাবিব এই কথা বললেন হে উমর, হে আমার সাহাবীরা শোনো, আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকত আল্লাহ হযরতে উমরকে নবুয়াত দান করতেন। এখনো অনেক বাকি আছে, সবে মাত্র কয়েকজন দাবি করেছে, তার মধ্যে একজন মারাত্মক দাবি করেছে নবী বলে, সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। আপনার এলাকায় যে নাই তা নেই, হতে পারে, থাকতে পারে,
গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে তার পাঞ্জাবের কাদিয়ানে বাড়ি সে প্রথমে নিজেকে দাবি করেছিল যে আমি হচ্ছি ইমাম মেহেদী লোকরা বললে ইমাম মেহেদী তো কিয়ামত সে পহলে আয়েঙ্গে আপ ইতনে জলদি কিউ আ গয়ে সে যখন দেখলে সালামি ধরা খেয়ে গেল তখন বললে নাই মই ঈসা মসীহ নহি হু মই ইমাম মেহেদী নহি মই হু আখরি নবী আহমদ জোরে বলো নাউজ বিল্লাহ এই দাবি করে বসলেন তার সঙ্গপঙ্গরা তারা বললে আমাদের নবী খুব সুন্দর তার সন্তান গোলাম আহমদ কাদিয়ানির বেটা তার বাপের জীবনীর বই লিখতে গিয়ে লিখেছে আমার আব্বা এত সাদাসিদে ছিল আমার আব্বা এত ভালো নবী ছিল ফজরের নামাজ পড়তে যাচ্ছে পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে এমন সে তো পাগল হবে যে ফজরের সময় বইয়ের ছায়া লেপটিয়ে চলে যায় নামাজ পড়তে সে পাগল ছাড়া অন্য কেউ হতে পারে পাগল নবী হতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যতগুলো নবী এসেছে তাদের জীবনী বার করো এবং তার বেটা লিখছে আমার আব্বা খুব রাগী ছিল একবার আমার দাদি তরকারি দিয়েছে ভাত দিয়েছে পছন্দ হয়নি ভাত ছুঁড়ে দিয়েছে একটা নবীর কি একটা সাহাবীর আখলাক এরকম ছিল কোন নবী পয়গম্বরের আখলাক এরকম এই মিথ্যা দাবি করেছে এই রকম আল্লাহর নবীর হাদিস কিয়ামত পর্যন্ত মুসলমানরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে আর আল্লাহ কিয়ামতের দিনে এই গোটা পৃথিবীর মানুষকে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা আমি তিনটে দলে বিভক্ত করব তিনটে দলে দাঁড় করিয়ে দেব কিয়ামতের পূর্বে বহু দল আসবে 73টা দল হবে এখন কি বিভ্রান্ত হচ্ছে আর আমাদের পরের জেনারেশন যারা থাকবে তারা ভাবতেই পারবে না আমি মুসলমান আছে কি তারা দিক খুঁজে পাবে না যে আমি ইয়াসিনের কাছে গিয়ে দাঁড়াবো না আমি এই মোলবির কাছে দাঁড়াবো না এদের কাছে দাঁড়াবো কোনটা ঠিক সঠিকটা খুঁজেই পাবে না কেন দল দিনের দিন বাড়বে আরো দল আসবে এখন তো আলহামদুলিল্লাহ উলামারা ট্যাকেল দিচ্ছে ট্যাকেল দিবার লোক থাকবে না পৃথিবীর বুকে ইলমকে আল্লাহ তুলে নেবেন ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলবেন যখন সমাজের বুকে আলেমদের বেজ্জতি হবে আলেমদের সম্মান থাকবে না আল্লাহ ইলমের থেকে আগে বড় আলেম দিকে তুলে আজকে আপনি বলছেন আপনি মুসলমান মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে এখন মুসলমান মিথ্যা কথা বলে আর ফাঁস কাতারে নামাজ পড়ে মুসলমান চুরি করতে পারে না এখন মুসলমান চুরি করে মসজিদে নামাজ পড়ে মুসলমান মদ স্পর্শ করতে পারে না মুসলমান মদ খায় ঠিক বলছি না ভুল বলছি মুসলমান নামাজ পড়ে অচত গাঁজা খায় গাঁজাটাকে তারা নেকির কাজ মনে করে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আমার ভাই তোমার ইমাম যদি সিগারেট খেয়ে নামাজ পড়ায় আপনি ফতোয়া দিবেন তার পেছনে নামাজ হবে না কালকে বার করে দাও অথচ 100 জনের মধ্যে 80 জন মুসল্লি বিড়ি টান মারে আর ইমামের পেছনে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞেস করো ইমামের বেলায় হারাম বলবে নিজের বেলায় বলবে মাকরু ইমামের জন্য হারাম হলো আর তোমার জন্য খাবার জন্য মাকরু হয়ে গেল বিবেককে জিজ্ঞেস করো আল্লাহকে কি জবাব দেবে মুসলমান লোকের সম্পত্তি মেরে নিতে পারে না বুখারী শরীফের হাদিসে আছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আপনি প্রতিবেশীকে সুরক্ষা কোথায় দিয়েছে দিতে পারেন আজকে মুসলমান জান্নাতের আশা করে নামাজ না পড়ে জান্নাতের আশা করে রোজা না রাখে আজকে মুসলমান জান্নাতের আশা করে চুরি করে মুসলমান জান্নাতের আশা করে মদ খেয়ে মুসলমান জান্নাতের আশা করে গাঁজা খেয়ে মুসলমান অন্যায় কাজ করে আর তারা আশা করে জান্নাতের কেন তারা জানে এই হুজুররা আসবে এরা দোয়া করবে আমরা মরে গেলে মিলাদ পড়াবে আমাদের জন্য দোয়া করবে দোয়া করে জান্নাতে পৃথিবীর কোন মোলবি কোন হুজুর কখনো দোয়া করতে পারবে না আল্লাহ
এরা নামাজ পড়েনি, এরা রোজা রাখেনি, এরা মদের আড্ডায় ছিল, আমাকে যখন পয়সা দিয়ে এনেছে একে জান্নাতে দিয়ে দাও। আমি কয়েকটা দলিল আপনাদেরকে দিয়ে যাব। আপনাদের এখানে পুকুর আছে না নাই? মাছ চাষ হয়, আছে, নদীও কাছে আছে। এই নদীতে যদি কোনো ছেলে পড়ে যায়, তার বাবা যদি পার থেকে দাঁড়িয়ে দেখে, বাবা ঝাঁপ দেবে না? দেবেন। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে, কেন? তার পিতৃ স্নেহ যেহেতু সন্তান, তার জীবন চলে গেলেও নিজের সন্তানকে বাঁচাবার লেগে ঝাঁপটা দেবে। আমার মুসলমান ভাই, আপনি যার জন্য ভাবছেন যে আমি মদ খাবো, গাঁজা খাবো, চিরজীবন পাপ করব, আর এই হুজুররা মরে যাওয়ার পরে আমাদের জন্য দোয়া করে দেবে, আমরা জান্নাতে চলে যাব। আমি আপনাদেরকে শোনাই, হযরতে নূহ নবী আল্লাহর কাছে কাঁদলেন, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ তুমি হেফাজত করো, এ আমার ওরস জাত পুত্র, এটা আমার সন্তান, তুমি একে রক্ষা করো। যখন নূহ নবীর কম ডুবে মারা যাচ্ছে, নূহ নবী নৌকার ওপরে, তার সন্তানও ডুবে মারা যাচ্ছে, নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন, আল্লাহ এ আমার সন্তান ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। আজকে আপনার কি করে দৃষ্টতা হলো? নামাজ পড়বেন না, মদের ভাটিতে জীবন কাটাবেন, গাঁজার ভাটিতে জীবন কাটাবেন, জীবনে পশ্চিম মুখ করেননি, আর আপনি আশা করেছেন আমার মতো মলবি আপনাকে দোয়া করে জান্নাতে দেবে। এ কত বড় দৃষ্টতা আপনার! আপনি মলবিকে ফেরে ফেলতে চাইছেন, শুনেলেন, পৃথিবীর কোন হুজুর কোন মলবি তারা দোয়া করলে একটাই দোয়া করে, আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমা, কখনো আমাদের মুখ দিয়ে বের হবে না, আল্লাহ গাঁজার টান মেরেছে সারা জীবন, তুমি একে জান্নাতে দাও, আমাকে যখন পয়সা দিয়ে এনেছে, আল্লাহ মদের ভাটিতে জীবন কাটিয়েছে। শুনেলেন, মুসলমান ঘরে যদি কেউ বসবাস করে, আপনি হচ্ছে মুসলমান, আপনার জন্ম হয়েছে মুসলিম ঘরে, আর আপনি যদি নাস্তিক হন, কোরআনে বিশ্বাসী না হন, আল্লাহ বিশ্বাসী যদি না হন, আপনি যদি রসুলে বিশ্বাসী না হন, দিনের ওপরে যদি বিশ্বাস না থাকে, আল্লাহর কসম করে বলছি, তোমার জানাজার নামাজ পড়া যাবে না। যদি জানার জেনে শুনে যদি কেউ কোনো ইমাম কোনো মলবি জানার পরে, নাস্তিক জানার পরেও জানাজার পরে, তো সেই মলি সাহেবকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে, যেহেতু আমার আল্লাহকে বিশ্বাস করেনি, অর্থাৎ তার জানাজা পড়া যাবে না। যদি বলেন হুজুর কি করব, তাকে কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে এসো, তার দাফন কাফন করা যাবে না। কষ্ট তো এই জায়গায়, আমাদের পাড়ায় বসবাস করছে, সে নাস্তিক হলি বা মুসলিম ঘরে ছিল, হুজুর জানাজা পড়াতে হবে, ইমাম যদি জানাজা না পড়ায় ইমামের চাকরি চলে যায়, সকালবেলায় ঘর চলে যাও, আপনারা বলবেন। এখন আপনি ঠিক বলছেন ইয়াসিন বলাতে, আপনার ইমাম যদি এই ফতোয়া দিয়ে দেয়, সকালবেলায় ইমামকে তাড়িয়ে দেবেন যে কেন জানাজা পড়লি না, কিন্তু কেউ একজনও বিবেচনা করবে না যে ইয়ে মুসলমান ঘরে বাস করতে পারে, এ ছিল নাস্তিক, এ ছিল আল্লাহ বিরোধী, এ ছিল রসুল বিরোধী, অর্থাৎ এর জানাজা পড়া যাবে। বড় কষ্ট লাগে। তো সলিমা নাসরিনের মতো হারামখোর যে নবীজির বিরুদ্ধে কলম টেনেছে, মুসলমান শিক্ষিত ছেলেরা তার লেগে দোয়া করে, ঈশ্বর যেন তার মঙ্গল করে, ঈশ্বর যেন তাকে সুস্থতা দান করে, সে ঈশ্বরকে মানি না, সে আল্লাহকে মানে না, তুমি কার কাছে প্রার্থনা করছো, কার জন্য করছো, এটা ভাবার আছে। শুনেলেন, আপনাদেরকে কোরআন শোনাবো, যারা মনে মনে করছেন এই মলবিরা এসছে বায়ান করবে, আমরা জলসা করব, আল্লাহর কসম হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ, আমরা খালি দায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআন দেওয়ার পরে কি বলেছেন জানেন? আলিফ লাম র, কিতাবুন আনজাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, হে আমার বিশ্ব নবী, আমি তোমাকে কোরআন দান করলাম, তুমি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে,
তুমি খালি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দাও, এইটুকু পেলি আপনি কামিয়াব। নবীজিকে এই জন্য আল্লাহ পাঠিয়েছেন, হিদায়তের মালিক আল্লাহর হাবিব ছিলেন না, নবীজিকে শুধু নয় পৃথিবীর কেউ হিদায়তের মালিক নয়। যদি বলেন হুজুর পূর্বদের আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুমজিরহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, তুমি মানুষকে যত দাওয়াত দিবে দাও, যত কোরআন শোনাবে শোনাও, কিন্তু যারা বেঈমান নেমো খারাম হবে, কাফের হবে, যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না কোরআন। হে নবী, তারা কখনো মেনে নিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্ব নবী বললেন, ইয়া ওগো আল্লাহ, কেন তারা আমার কথা মানবে না, আপনার কথা মানবে না, কোরআনের কথা কেন তারা মানবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, আবার আমার কোরআনকে জিজ্ঞেস করো কেন তারা মানবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা পড়ে গেছে। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে, যুবক থেকে যুবতীকে আপনাদেরকে অনুরোধ করে যাব, এমন পাপে লিপ্ত হবেন না যে আল্লাহ আপনার হৃদয়ে তালা না মেরে দেয়। তালা মেরে দিলে কিছুই কাজ আসবে না। আজকে আমি গাড়িতে আসছি, একজন ভদ্র মহিলা ফোন করেছে, বয়স বেশি হবে না বুঝতে পারলাম, কি হয়েছে? বলে, হুজুর আচ্ছা আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা কি আল্লাহ কবুল করেন না? বলে, অবশ্যই, নামাজ তো আল্লাহর জন্যে, আল্লাহর ইবাদতের জন্যে পড়া। আল্লাহ কোরআনে বলেছেন, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। আর নামাজ নবীজির হাত দ্বারা গিফট দিয়েছে উম্মতে মুহাম্মাদীকে। বলছে, আমার নানি বলছে আল্লাহ বলে কেউ নাই, তা নামাজ পড়ে কি করবি? জোরে বলুন না, উজবিল্লাহ। আমরা, তোমার নানি কাফের হয়ে গেছে, তোমার নানি বেঈমান হয়ে গেল, এই ভাষাটা বলার কারণে আল্লাহ বলে কেউ নেই, সে কাফের, তার উপরে ফতোয়া জারি হয়ে গেল। দ্বিতীয়বার সে যদি ইমান আনতে চায় তাকে ইস্তেগফার করে ইমান আনতে হবে। কষ্টের বিষয় কি জানেন, মুসলমান ঘরে বাস করছে, তার পরিবার জানলো, তার স্বামী জানলো আমার স্ত্রী আল্লাহ মানে না, তার পরিবার জানলো আল্লাহ মানে না, সে যখন মারা যাবে তার ধুমধাম করে তার মিলাদ হবে, ধুমধাম করে তার দাফন কাফন হবে, বড় কষ্টের বিষয়, তার দাফন কাফন কি করে করবে? যে আমার আল্লাহকে বিশ্বাসী করলো, রসুলকে বিশ্বাসী করলো না। তোমরা এত পাপ করো না, এমন পাপে লিপ্ত হও না, পাপ করে করে সারা জীবন গাঁজা আর মদের আসরে কাটিয়ে দিলে আল্লাহ তাদের হৃদয়েতে সিল মেরে দিবেন, তালা মেরে দিবেন, সে তালা আর খুলবে না। কোরআন বলছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়েতে তালা মারা গেছে, ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তাদের কাছে দাওয়াত দিলেও তারা আল্লাহর ঘরে প্রবেশ করে না, ওয়ালাহুম আযাবুন আযীম, হে আমার নবী বলো তাদের জন্যে পরকালে কঠোর শাস্তি রাখা আছে, হে আমার নবী বলো তাদের জন্যে পরকালে কঠোর শাস্তি রাখা আছে। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুক এই ধরনের নাস্তিকতা থেকে, বেঈমানি থেকে, পাপ থেকে। আল্লাহ যেন আপনার হৃদয়ে মোহর না মেরে দেয়। নূহ নবী বারবার অনুরোধ করেছিল, হে আমার সন্তান, হে আমার কওমের লোকেরা, তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, বিনীত করছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, না হলে তোমা আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। কি দিয়ে ধ্বংস করবে? তোমাদেরকে প্রবল বর্ষণে, তোমাদেরকে আমার আল্লাহ নদীতে ডুবিয়ে, বন্যায় ডুবিয়ে তোমাদেরকে হাবুডুবু খাইয়ে মেরে দিবে। চ্যালেঞ্জ ছুড়ে দিলে নূহ নবীর ছেলে কিনান, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়
এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না, জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ, আল্লাহ বললেন হে আমার নূহ তুমি নৌকায় এসো, এরপরে মজা দেখো আমি কি করি। রেওয়ায়েতে আছে আল্লাহ সেদিনে গোটা পৃথিবীকে ডুবিয়েছিলেন। কোন কোন হাদিস বিচারক বলেছে সমুদ্রের পানিকে এই স্থল থেকে 1,250 ফুট ওপরে তুলে দিয়েছিল, গোটা পৃথিবী ডুবে গেল, তারা হাবুডুবু খেয়ে মারা গেছে, রিহাই পাইনি। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেলেন যে আমরা সবাই পাক্কা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দলিল দেব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেন, হযরত ইব্রাহিম নবী নিজের বাপকে কলমা পড়াতে পারেননি, হযরত নূহ নবী নিজের ছেলে বিবিকে কলমা পড়াতে পারেননি, হযরত লূত নবী তিনার বিবিকে কলমা পড়াতে পারেননি। আর আপনি কি করে ভাবছেন আমাদের মতো মলবি আপনাকে হিদায়ত দিয়ে দেব? চলুন কোরআনকে একবার জিজ্ঞেস করুন। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব নিজের চাচা জানকে বলছেন ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আল্লাহর কাছে আমি আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচা জান বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে কোরআন পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হে আমার বিশ্ব নবী হিদায়তের মালিক হচ্ছি আমি আল্লাহ, হিদায়তের দপ্তর আমি তোমার হাতে দিইনি, তুমি যত বলবে বলো, তোমার চাচাকে আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। হিদায়তের মালিক সকলে একবার বলুন জোরে কে? আল্লাহ রব্বুল আলামিন। কেমন বলে দিই, যে চাচা জান বলেছিলেন নবীজি আমি বেঁচে থাকতে তোমার শরীরে এতটুকু কেউ হাত লাগাতে পারবে না, তুমি ইসলামের প্রচার কর। আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাইড করলেন তিনার চাচা, কিন্তু তাকে আল্লাহ কলমার জন্য কবুল করেনি। জানেন আল্লাহ কবুল করেছেন কেরকম ব্যক্তিকে? নবীজির গর্দন নিতে এসেছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তিনাকে কলমা পড়িয়ে বাড়ি ফিরিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটাকে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা, আল্লাহ তাকে ঈমান দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ব্যক্তিকে আল্লাহ ঈমান দান করেছেন, কিন্তু নবীজি চাচা যানকে আল্লাহ কলমা পড়ার সুযোগ দেননি। এখান থেকে পৃথিবীর মানুষকে বিশ্বাস করতে হবে হিদায়তের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি চেষ্টা করুন, আর কোনো জাতিকে আল্লাহ তৎক্ষণ পর্যন্ত পরিবর্তন দেয় না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের পরিবর্তন চাই। আমার ভাই আল্লাহ কোরআনে লাকির টেনেছেন দুজন নবীর বিবি, হযরতে নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামী করে লাকির টেনে দিয়েছেন কোরআনে। এটা রদ হবে না, পরিবর্তন হবে না, কোরআনে লাকির টেনে দেয়া হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বললেন, এটা আমার মায়েরা বোনেরা যারা আছেন ভালো করে শুনবেন, কেউ যদি মনে মনে ভাবেন আমি হাজি সাহেবের বিবি, আমি আলেমের বিবি, আমি হাফেজের বিবি, আমি মলবির বিবি, আমি পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ হয়েছি, আমি যাই অন্যায় করি আমার জন্য আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার মলবি আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি যতই অন্যায় করি তো তারা কান খুলে শুনবেন। আমি এটা যাত্রার কোনো ঘটনা বলিনি, কোরআন শোনাচ্ছি কার? দুজন নবীর কথা। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহু ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা
فلم يغني عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين হে আমার বিশ্ব নবী আমার দুজন উলুল আজম নবী হাবি পয়গম্বর নূহ নবী আর লূত নবী তাদের বিবিদিকে জাহান্নামে দেব তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে আটকাতে পারবে না চিন্তা করুন চোখ দিয়ে পানি পড়া দরকার আপনার দুজন নবী নূহ নবী আর লূত নবী চুপচাপ দাঁড়িয়ে থাকবে তাদের বিবিরা জাহান্নামে যাবে দুজনের অপরাধ দুটো কোয়ালিটির অপরাধ একজন বললে আমার বাপ দাদারা যাদের উপাসনা করছে আমি তারই উপাসনা করব তোমার আল্লাহকে আর তোমাকে বিশ্বাস করব না এটা হচ্ছে নূহ নবীর আমাদের যারা দেবদেবী আছে এই কাঠ এই পাথর এই মূর্তি আমি এদের উপাসনা করব তোমার আল্লাহকে বিশ্বাস করব না এটা হচ্ছে নূহ নবীর বিবির অপরাধ লূত নবীর কমকে আল্লাহ ধ্বংস করেছিলেন রুটির মতো পাল্টিয়েছিলেন সেটার অপরাধ হচ্ছে সমকামী সমকামী আপনারা দেখেছেন পেপার আপনাদের আশেপাশেই হবে কোথাও দুটি মেয়ে বনগা থানা দুটি মেয়ে প্রেমের টানে এক কাছে হয়ে তারা একে অপরকে বিবাহ করেছে দুটো পরিবারের মাথায় চিন্তা আমি আমার দেশের হিন্দু মুসলিম ভাইকে বলবো আমার দেশের দলিত আদিবাসীকে বলবো আমার দেশের হিন্দু ভাইদিকে মেসেজ দেব আন্দোলন করুন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষে সমকামী থাকবে যারা ভেবেছিল মুসলিমরা ফেরে পড়বে এই বিপদ শুধু মুসলমানদের নয় এই বিপদ গোটা ভারতবর্ষের জনসমাজের হবে গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে এটা জানা দরকার ছিল সুপ্রিম কোর্টের রায় দিবার আগে এই মেয়ে দুটো কোনো মুসলিম নয় দুটোই হিন্দু পরিবারের মেয়ে দুটো পরিবারের মাথায় ভাঁজ এরা সমকামী এই সমকামী হিন্দুদের মধ্যেও হিন্দু ধর্মেও নেই আমাদের দেশে দলিত আদিবাসী ধর্মেও নেই আমাদের দেশে অন্য কোনো ধর্মে নেই একমাত্র খ্রিস্টান ইহুদি নাসারাদের দলে আছে তাদের কাছে ব্যবিচারটা ব্যবিচারী নয় তারা মায়ের সঙ্গে জিনা করে আমেরিকার মেয়েরা ছেলেরা তারা বোনের সঙ্গে জিনা করতে দ্বিধাবোধ করে না আমেরিকা লন্ডন ব্রিটেনের মেয়েরা তারা কুকুরের সঙ্গে জিনা করে এটার সাথে কোনো স্বাদ নেই হিন্দুস্তান হচ্ছে একটা বড় সংস্কৃতি আছে হিন্দুস্তানের সৌন্দর্যতা আছে সেই সৌন্দর্যতাকে নষ্ট করেছে সুপ্রিম কোর্টের এই রায় যদিও আমি বিরোধিতা করতে যাব না রায় দিয়েছে ভারতের সংবিধান মেনে ভারতের আমি প্রত্যেকটা হিন্দু মুসলিম ভাইকে বলবো অ্যালার্ট হন নিজের সন্তানকে অ্যালার্ট করুন যাদের ছেলেরা কলেজে পড়াশোনা করে হোস্টেলে থেকে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন না আপনার ছেলে হয়তো কলেজে হোস্টেলে থাকতে থাকতে সমকামীতে লিপ্ত হয়ে গেছে আপনার মেয়ে কলকাতার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সে থাকে হোস্টেলে আপনার জানাই নেই আপনার মেয়ে সমকামীতে লিপ্ত হয়ে গেছে এই পাপটা ছড়িয়েছে সব থেকে বেশি মুর্শিদাবাদ নদিয়া মালদায় সেখানকার বেশিরভাগ শিক্ষিত সমাজের ছেলে মেয়ে বিশেষ করে মুসলিমদের মধ্যে তারা সমকামীতে লিপ্ত হয়ে যাচ্ছে বড় কষ্ট লাগে হে মুসলমান ভাই তোমার পাপের কারণে একটা গ্রামে যদি একটা ছেলে সমকামী থাকে তার পাপের কারণে গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে গোটা গ্রাম আল্লাহ ধ্বংস করবে পুরো কমকে তার নাসালকে ধ্বংস করে দিবেন আল্লাহ ওই জন্য আমার মুসলমান ভাই ইতিহাসকে জিজ্ঞেস করো পেছনে চলো আর জিজ্ঞেস করে নাও হযরতে লূত নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে এই পাপের কারণে হযরতে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন এটা রদ হবে না তারা জাহান্নামী কেন নবীকে বিশ্বাস করেনি আল্লাহকে বিশ্বাস করেনি এবং তারা তাদের বাপ দাদার পাপের উপরে অটল থেকে আমার বাপ দাদারা যে পাপটা করেছে এটাই অটল জোরে বলুন নাউজুবিল্লাহ কেউ যদি কোনো যুবক যুবতী তারা যদি সমকামিতে লিপ্ত হয় আজকে ইস্তেগফার করে নেবে আমি ইয়াসিন বলে যাচ্ছি তা না হলে কবরে বুঝতে পারবে কিয়ামতের দিন আল্লাহর কসম কেউ যদি সমকামী হয় তার জীবনটা যদি সমকামিতে কাটে
আল্লাহর কসম জান্নাত পাবার আশা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, জাহান্নামের গারদে ঢুকে থাকবে। মরণের পরে তার কবরে আগুন জ্বলবে। হে আমার মুসলিম যুবক ভাই, আমি অনুরোধ করে যাব এই ধরনের পাপে তুমি লিপ্ত হও না, খোঁজ লাও। আল্লাহ কতগুলো কমকে ধ্বংস করেছেন যার অহংকার করেছে। কোরআনে আছে কল আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হে আমার নবী, আপনি কি দেখেন শোয়েব নবীর কমকে যারা বলেছিল তোমরা যদি শোয়েবের আল্লাহকে বিশ্বাস করো, শোয়েবকে নবী হিসাবে বিশ্বাস করো, তোমাদেরকে হত্যা করা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে আল্লাহ বললেন হে নবী আপনি কি দেখেননি আমি তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি। সেই জায়গাটা দেখে মনে হচ্ছিল এখানে কোনোদিন কোনো জনবতী ছিল না, এখানটা আমি খেলার মাঠের মতো করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রিহাই দেয়নি। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিলওয়াদ, স্মরণ করো ওই জাতির কথা। আপনি ক ফুট কি করে অহংকার করো, তুমি পাঁচ ফুট ছ ফুট হয়ে সাত ফুট হয়ে তুমি অহংকার করো। তোমরা হিসেব করার আমার কোরআনকে জিজ্ঞেস করো, ইসলামের ইতিহাসকে খুলো, আমি তোমাদের থেকেও বড় শক্তিশালী সামুদ জাতিকে পাঠিয়েছিলাম। তারা ছিল 18 থেকে 20 ফুট লম্বা, আর তোমাদের থেকে শক্তিশালী। তারা পাহাড়ে চাং কেটে বাড়ি বানিয়েছে আর অহংকার করেছে। আল্লাহর হাওয়া বাতাস আগুন পানি কেউ আমাদিকে খতম করতে পারবে না। আল্লাহ পাহাড়কে হুকুম দিয়েছে এদিকে চিড়ে চাপটা করো, আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন নবীকে সরিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা দলিল দিচ্ছি, সামনেই কুরবানি আসছে, আসছে না আসে? কুরবানি আমরা করি এটা কার সুন্নত কথা বলে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে পেয়েছি। এ বড় গর্বের বিষয় আল্লাহ দিয়েছেন আমাদিকে। আজকে হজের ময়দানে হাজিরা একে একে উপস্থিত হচ্ছেন, কাফিলা যাচ্ছে হজের জন্য উদ্দেশ্যে। 21 তারিখ থেকে আমাদের রাজ্য থেকে ফ্লাইট চলছে। প্রত্যেকটা হাজির জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দোয়া, আল্লাহ আমাদের দেশের সমস্ত হাজি সাহেবের হজকে কবুল করিয়ে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনুক। জোরে বলুন আল্লাহুম আমিন। আমার যে হাজি সাহেবরা যাচ্ছেন হজের ময়দানে, শুনেলেন আবে জমজমের কূপ, আল্লাহর কুদরত কাকে বলে শুনেন। হযরতে ইসমাইল তিনার মা হাজেরা ছুটে বেড়াচ্ছে পানির জন্যে, বাচ্চা বাঁধির জন্যে ইসমাইল কাঁদছে এক কাতরা একটু পানির জন্যে। মা হাজেরা একবার সাফা একবার মারুয়া ছুটছেন দুটো পাহাড়ে, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, পানি কি করে আমার বাচ্চার জন্য পাওয়া যায়। দূর থেকে লক্ষ্য করলেন হযরতে ইসমাইল, তিনি পা ঠুকছেন আয়ের পায়ের গোড়ালি থেকে বালির ভেতরে ভুক ভুক করে পানি বের হচ্ছে। আজকে যেটা নাম আবে জমজমের কূপ, সেটাই হচ্ছে হযরতে ইসমাইলের পায়ের গোড়ালির সেই কুয়া, যেটা থেকে আল্লাহ কুয়াই রূপান্তরিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম এমনি পাশ করেননি, আল্লাহর কাছে পরীক্ষায় পাশ করেছিলেন। আমরা তো কুরবানি দিই রেডিমেড কুরবানি, আমাদের কুরবানি কি রেডিমেড? কালকে কুরবানি আজকে গরু নিয়ে আই গজবজ থেকে কিনে, তাই না? কালকে কুরবানি আজকে কিনে নিয়ে, এটা হচ্ছে আমাদের কুরবানি। কিন্তু আগেকার মানুষরা কুরবানি দিয়েছে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পেলেছে পশুকে, তারপরে কুরবানি দিয়েছে। তাদের কুরবানি মাশাআল্লাহ পশুর ওপরে মহাপ্রাণ। আল্লাহ বলেছিলেন তোমার সব থেকে দামি সব থেকে বেশি মহাব্বতের জিনিসকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝতে পেরেছিলেন আমার সন্তানের দিকে ইশারা করা। হাজিরা যায় হজ করতে, কটা শয়তানকে পাথর মারে দেন? কটা? তিনটে শয়তানকে পাথর মার। কেন? এর একটা রহস্য আছে, রহস্যটা বলে দিই। 1 নম্বর, যখনই আল্লাহর হুকুম হলো তোমার প্রিয় জিনিস তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দাও, শয়তান এসে মা হাজেরাকে বললে আল্লাহর হুকুম হয়েছে তোমার সন্তানকে
আল্লাহর রাস্তায় যবহ করা হবে, কুরবানি দেওয়া হবে। মা হাজেরা পাথর মারলেন আর বললেন, শয়তান তুমি সরে যাও, পৃথিবীর যতগুলো রমণী আছে মা আছে, তার মধ্যে সবথেকে বড় ভাগ্যপতি আমি, যে আল্লাহ আমার পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় কবুল করেছে, আমি হাসতে হাসতে কুরবানি দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান যখন দেখলো এখানে ডাল গড়লো না, দ্বিতীয় নম্বরে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে, তুই আল্লাহর হুকুম কি করে মানবি রে, আল্লাহ তোর সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে বললো আর তুই এত বড় কথা মেনে নিবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর ছুঁড়ে মারলেন আর বললেন, শোনো, পৃথিবীর যতগুলো পিতা আছে বাবা আছে, সব থেকে বড় ভাগ্যবান বাপ আমি, যে আমার সন্তানকে আল্লাহ নিজের আল্লাহর রাস্তায় কবুল করেছেন, আমি হাসতে হাসতে কবুল করে হাসতে হাসতে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো শয়তানের পাথর হলো। তৃতীয় নম্বর, হযরতে ইসমাইলের কাছে ছুটে গেল শয়তান, এই ইসমাইল তুমি লুকিয়ে পড়ো, পালিয়ে যাও, দেশ ছেড়ে দাও। বলে কেন? বলে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়, আল্লাহর হুকুম হয়েছে তোমার বাপের উপর, তোমাকে জবাব করা হবে। হযরতে ইসমাইল পাথর ছুঁড়ে মারলেন আর বললেন, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো যুবক আছে সব থেকে ভাগ্যবান যুবক আমি, যা আল্লাহ আমার জানকে চেয়েছেন, আমি আল্লাহর রাস্তায় আমার জানকে হাসতে হাসতে কুরবানি দিতে রাজি আছি। জোরে বলুন সুবহান। তিনটে শয়তানকে পাথর এই জন্যে মারতে হয়, মা হাজেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাইল, তিনজন শয়তানকে তিন জায়গায় পাথর ছুঁড়ে মেরেছিলেন। ওই জন্যে শয়তানকে, তিনটে শয়তানকে পাথর মারতে হয়। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, এই হযরতে ইব্রাহিম যিনাকে আল্লাহ পরীক্ষায় পাশ করার কারণে খলিলুল্লাহ লাকব দিয়েছিলেন, এই ইব্রাহিম নবীর জন্য আল্লাহ কোরআনে বললেন নিজের নবীকে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, হে আমার পুত্র, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী, তার কথা মানুষের কাছে তুলে ধরো, মানুষের কাছে বলো। কেন? ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন, ইস কল আলী আবি হিয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, যারা কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো শক্তি নেই, তারা হাত পা নেড়ে, তাদের কোনো যোগ্যতা নেই, একটা মূর্তিকে নিয়ে ছুঁড়ে দিলেন আর বললেন, দেখুন আমার কিছুই করতে পারলে না, দাঁড়াতে পারলো না, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, আপনি এদের উপাসনা করছেন, এগুলোকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে রাসূল হিসাবে, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, আমার ওপরে কলমা পড়ুন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা, তিনটে কাজ। কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে আবেদন করবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটু আবেদন করতে চাই। আল্লাহ বলবেন, স্মরণ করো সেদিনের কথা, যেদিনে তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তোমার আব্বা নমরুদের পাশে দাঁড়িয়েছে, আমার নবীর পাশে নয়। তুমি দুটো পায়ের মধ্যে কানে লক্ষ্য করো, রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবেন কিয়ামতের দিনে। বেটা পয়গম্বর, আল্লাহ বলবেন আজকে তোমার আবেদন রাখা হবে না। কেন? ইব্রাহিম নবীর চোখে পানি, ইব্রাহিম নবীর আব্বাজির চোখে পানি। কবে? যেদিনে নমরুদ আগুনে নিক্ষেপ করবেন ইব্রাহিমকে, ইব্রাহিম নবীর আব্বাজান বললেন, হে আমার সন্তান, তুমি আমাদের দেবদেবীদিকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী চোখের পানি ফেলিয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি, হে আমার আব্বাজি, তোমার নমরুদের আগুনের ভয় আমার চোখের পানি নয়, আল্লাহর ভয় আমার চোখে পানি এসছে, আমি খালি চিন্তা করছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করবে, তাই শয়তানের রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমি আগুনকে ভয় করি। নমরুদের সৈন্য সামন্তরা বললেন,
এতটুকু অনুতপ্ত নয়, একে এক্ষুনি আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহ তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী রেওয়ায়েতে আছে, আগুন একটা পশমকে জ্বালাতে পারেনি। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, ইব্রাহিম নবী সেদিনে আবেদন কেয়ামতের দিনে ব্যর্থ হয়ে যাবে নিজের পাপের জন্য। আর আপনি বলছেন পাপে ডুবে থাকব, আর আমার মতো ফুটো মলবিকে ডেকে দোয়া করে জান্নাতে যাবে। তোমার বিবেককে পাল্টাও, আরো একটু আগে চলুন। এরপরে দুটো নবীর বিবি বলেছে, আল্লাহর হাবিব বল, হযরত ইব্রাহিম নবীর কথা বললাম। এরপরে যেটা পঞ্চম নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মসীহ, আল্লাহ যিনাকে বিনা বাপে পাঠিয়েছিলেন, বিনা বাপে। আমি আপনাকে বললাম, প্রথমেই বলেছি কেয়ামতের আলামত যে এমন একটা দিন আসবে শুধু মায়ের পরিচয় থাকবে, বাপের পরিচয় থাকবে না। সেটা লন্ডন, আফ্রিকা, ব্রিটেন, জাপান, জার্মানি চালু হয়ে গেছে, আমাদের দেশেও আস্তে আস্তে চলে আসছে। সবসময় জানবেন, মরিয়মের পেটে আল্লাহ নিজের কুদরতে পাঠিয়েছিলেন কাকে? বাচ্চা ঈসা মসীহকে। কোরআনে আল্লাহ বললেন, ওয়াজকুর ফিল কিতাবি মরিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে তার গৃহে প্রবেশ করালাম, তুমি যাও আর মরিয়মকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানে। জিবরিল আমিন যখন প্রবেশ করেছেন, মরিয়ম বললেন, তুমি যদি সত্যিকারী মানুষ হও তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললেন, আমাকে আল্লাহ মানুষ রূপে প্রেরণ করেছেন, আমি কোনো মানুষ নয়, আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা। জিবরিল আমিন, আমি ইউসুফ নবী, আমি হযরতে জিবরিল আমিন। বললে, কি করে বিশ্বাস করব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বললেন, হে আমার জিবরিল, তুমি খালি তার হাতেতে ফুম মেরে দাও। আল্লাহ, কি হবে, আমি আমার কুদরত দেখাব। যেমনি হাতে ফুম মেরেছেন, সঙ্গে সঙ্গে ন মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম নিজেকে যখন গর্ভবতী অনুভব করলেন, তিনি কাঁদতে লাগলেন, আল্লাহ আমি তো ব্যভিচারিণী নই, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, এটা কি করে সম্ভব? আল্লাহ বললেন, কুন ফায়াকুন, আমি যদি বলি হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম চোখ দিয়ে পানি ফেলিয়েছে, ওগো আল্লাহ আমি মানুষকে কি জবাব দেব? তুমি বলবে, আমি রোজার মান্নত করেছি, আমি কথা বলতে পারবো না। তুমি কারুর সঙ্গে কথা বলো না, গ্রামের মানুষের সামনে, সর্দারদের সামনে যখন ঘটনা পৌঁছেছে, তারা বিচার ডেকে দিয়েছে মরিয়মে, হয় তোমাকে প্রকাশ করতে হবে আর আব্বাকে, ইয়ার বাপকে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছিলে। তোমার মা ছিল সতী সাবিত্রী, তোমার আব্বা ছিল ভালো মানুষ, তুমি কি করে খারাপ কাজ করলে? মরিয়ম কাঁদতে লাগলে, কোনো দলিল নাই মরিয়মের কাছে, প্রমাণ নেই। গ্রাম থেকে বহিষ্কার করে দেওয়া হল, খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন মরুভূমির প্রান্তরে। আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে ভোগ লেগেছে, বড্ড ভোগ লেগেছে। আল্লাহ বললে, চিন্তা করো না, গাছের ডালটা তুমি নাড়া দাও, খেজুর গাছের ডালটা। ওগো আল্লাহ, গাছেতে তো ফল নেই। আল্লাহ বললেন, এটা আমার কুদরত, প্রশ্ন করো না, নাড়া দাও। যেমনি নাড়িয়েছেন, মরিয়মের চারিদিকটা যেন পাকা খেজুরে ভিজে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম আল্লাহকে বললেন, আল্লাহ এত সুস্বাদু খেজুর আমি আমার জীবনে কোনোদিন দুনিয়াতে খাইনি। আল্লাহ বললেন, মরিয়ম এটা কোনো দুনিয়ার খেজুর নয়, আমি আমার তোমার জন্যে
আর তোমার গর্ভে আমার নবীর জন্য আমি জান্নাত থেকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম প্রসব বেদনা উঠেছে। ঈসা মসীহ জন্মগ্রহণ করেছেন। ওগো আল্লাহ আমি এই সন্তানকে নিয়ে কি করব। আমার আল্লাহ বললেন হে মরিয়ম তুমি এই সন্তানকে নিয়ে তোমার গ্রামে প্রবেশ করো, কওমের কাছে যাও। আল্লাহ কি উত্তর দিল, বলে তুমি চুপ করবে, তুমি খালি ইশারা করবে আমার নবীর দিকে। ওগো আল্লাহ এই বাচ্চা ছেলে কি করে উত্তর দেবে, বলে ওটাই আমার কুদরত। বাচ্চা ছেলে নিয়ে যখন গ্রামে প্রবেশ করেছে হযরতে মরিয়ম, গ্রামের মানুষ সর্দাররা বললে তোমাকে উত্তর দিতে হবে, এর আব্বাকে এর বাপকে পরিচয় না দিয়ে তোমাকে গ্রামে থাকতে দেওয়া যাবে না। মরিয়ম ইশারা করলেন, আমাকে জিজ্ঞেস করো না, আমি রোজার মান্যত করেছি, আমার কোলেতে যে বাচ্চাটা আছে তাকে জিজ্ঞেস করো। কেউ কেউ বলতে লাগলেন মরিয়ম পাগলের ভান করছে, পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, হযরতে ঈসা মসীহর জবানকে আল্লাহ খুললেন, আর তার কওমের দিকে ইশারা করলেন, কালা ইন্নি আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছে, ওয়াজালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, ওয়া আউসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। হে বিশ্বের মানুষ শোনো, আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে, যতদিন দুনিয়াতে বাঁচব নামাজ আদায় করতে বলেছে, যাকাত প্রদান করতে বলেছেন, সালাত আদায় করতে বলেছেন, এবং আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে। বেঈমান কাফেররাম, কেউ কেউ বললে এটা মরিয়মের জাদু, আর কেউ কেউ বললে এটা আল্লাহর কুদরত। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, বর্তমান যুগে খ্রিস্টানদের গির্জায় দুজনার মূর্তি থাকে, একটা হচ্ছে যিশুর ঈসা মসীহ আর একটা হচ্ছে মরিয়মের। 25শে ডিসেম্বর তারা তার উপাসনা করে, খ্রিস্টানরা কার উপাসনা করে, মরিয়ম এবং যিশু এই দুজনার মূর্তি রেখে তার মধ্যে এরা উপাসনা করে। ভালো মন্দ চায়, ভালো মন্দের মালিক পাবে। খ্রিস্টানরা আহলে কোরআন ছিল ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ঈসা মসীহকে আল্লাহর পয়গম্বর নবী ভেবেছে, কিন্তু সেই দিন থেকে তারা খারিজ হয়ে গেছে আহলে কোরআন থেকে, যেদিনে তারা বলেছে ঈসা হচ্ছে আল্লাহ, যখন তুলে নিয়েছে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজ বিল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর বেটা। তখন থেকে কিন্তু ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেছে, আহলে কোরআন থেকে খারিজ হয়ে গেছে। আজকে মুসলমানদের ছেলেরা ডিসেম্বর পালন করে না, করে না কথা বলেন, করে যদি বলেন আমাদের এখানে নেই, কলকাতায় কয়েক হাজার মুসলমান যুবক যুবতী 25শে ডিসেম্বর পালন করে। মুসলমানদের ছেলেরা 1লা জানুয়ারি পালন করে, মুসলমানদের ছেলেরা 14ই ফেব্রুয়ারি পালন করে, 1লা এপ্রিল ফুল পালন করে। কোরআনে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগজুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা, এই দুটো দল পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আমার ভাই চলুন, এই খ্রিস্টানদের কথা, তারা মরিয়মকে এবং ঈসাকে এরা রব হিসাবে মানে, ভালো মন্দের মালিক মনে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে হযরতে ঈসা মসীহকে দাঁড় করাবেন। কাঠগোলাতে যেমন মুজরিমকে দাঁড় করানো হয়, আর প্রশ্ন ছুড়ে দিবেন, ইসকাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মরিয়ম আন্তা কুলতা লিন্নাসি ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে, আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ। ঈসা নবী বলবেন, কালা সুবহানাক মা ইয়াকুনু লিয়া নাকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুনতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসিক যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই,
সে কথায় আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না, আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন, অর্থাৎ ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আপনি। আমি যদি এই কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আমার আল্লাহ বলবেন আমি অবশ্যই জানি, জানার পরও এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি হে আমার ঈসা মসীহ। আজকে তখন তাদেরকে দেখানো হবে জাহান্নামের রাস্তা। তোমরা যাদেরকে রব হিসাবে মেনেছিলে, যাদের কাছে ভালো মন্দ চাইতে, আজকে কেন তারা তোমাদের উপকারে আসতে পারছে না, কেন তারা তোমাদের উপকার করতে পারছে না, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়া হবে। কোরআনকে জিজ্ঞেস করো জাহান্নামীরা কি অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। কোরআন বলছে তোমরা কি গরুর হাট দেখোনি? পাইকাররা যেমন গরুর হাট থেকে দশটা বারোটা করে বেঁধে বেঁধে গরু আনে, কোরআন বলছে ওয়াসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমার, একসাথে দশটা বারোটা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ হুকুম দিবেন হাত্তা ইদা জা উহা ফুতিহাত আবু আবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রসুল, তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রসুল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তারা অঙ্গীকার করবে, সেদিনে তাদের আর কোনো উপায় থাকবে না। আমার ভাই সবাই নিয়ত করলেন আজ থেকে আল্লাহর ওপরে পরকিত বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাল্লাহ। ভালো মন্দ কল্যাণ অকল্যাণ হায়াত মত সবের মালিক হচ্ছেন আল্লাহ। নেক আমল করুন, বাদ আমল থেকে নিজেদিকে বাঁচান, বাদ আমল থেকে বাঁচান। যদি নিজের জীবনের ভালাই চান, এক নম্বর পাঁচ ওয়াক্তের নামাজকে আপনি বাস্তবায়িত করুন নিজের জীবনে। হালাল রুজি দোয়া কবুল করার জন্য হালাল রুজি আপনি সংগ্রহ করুন। দুনিয়া অনেকজন মনে মনে করে হুজুর হালালের ব্যবসা কিন্তু কষ্ট পায়, বরকত পায় না। একটা হাদিসে আছে শুনেলেন, যারা নিজেদিকে গরিব ভাবেন, যারা খেটে খান, যারা মনে করেন আমার কাছে অল্প মাল আছে আমি বেশি রোজগার করতে পারি না, আমার খুব টানের সংসার, তারা শুনেলেন আপনাকে আল্লাহর কাছে কিয়ামতের দিনে, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, একজন মালদার মমিন তার থেকে একজন গরিব মানুষ মমিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে একটা গরিব মানুষ মমিন ব্যক্তি প্রবেশ করবে জান্নাতে। কেন? আমার কাছে আল্লাহ রোজ এনেছি, রোজ খেয়েছি, শেষ হয়ে গেছে। যার কাছে যত টাকা আছে আল্লাহর কাছে হিসেব দিতে হবে, আমার আল্লাহ পাই টু পাই হিসেব নেবেন, আল্লাহ রিহাই দিবেন না। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জীবনটা এমনি দিয়েছে, মাল এমনি দিয়েছে, দৌলত এমনি দিয়েছে, আপনি পার পেয়ে যাবেন? না, আল্লাহ একটা একটা করে হিসেব নেবেন। যদি বলেন কোরআন শুনান, কোরআন খুলেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তালামুনা সুম্মা কাল্লা সাউফা তালামুন কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম কার মহব্বতে, কার প্রেমে, কার ভালোবাসায় তোমরাই আমাকে ভুলে যাও। হাত্তা জুরতুমুল মাকাবির, হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাও, তোমরা কবরস্থানে পৌঁছাবে। হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামু, তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামু, না না তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, সেদিনে তোমরা বিশ্বাসও করবে। লাতারাবুন্নাল জাহিম, যেদিনে তোমরা নিজের চোখে জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিনে তোমাদের বিশ্বাসও হয়ে যাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আর আমার কাছে তোমরা এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
নিয়ামত বলতে কি কি শুধু মনে করছেন পরিকিতিকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে না খাবার দাবার বিবি বালবাচ্চা গাছপালা বিল্ডিং বালাখানা টাকা পয়সা এটার বাদ দিয়েও আল্লাহ হিসেব নেবেন তোমার শরীরে হাত দিয়েছি পা দিয়েছি তোমার হাত দিয়েছিলাম হাতটাকে কোন জায়গায় হালাল পথে ইস্তেমাল করেছো না হারাম তোমাকে চোখ দিয়েছি চোখের দ্বারা তুমি কতগুলো পাপ করেছো ভালো কাজ করেছো না অন্যায় কাজ কান দিয়েছি কানের দ্বারা তুমি ভালো জিনিস শ্রবণ করেছো না খারাপ জিনিস তোমাকে আমি আল্লাহ পা দিয়েছি পায়ের দ্বারা তুমি অন্যায় কাজ করেছো চলে গিয়ে না নেক কাজ করেছো আল্লাহ তোমার কাছে হিসাব নেবেন পাই টু পাই এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে অপর জায়গায় আল্লাহ মানুষের একটা আখলাক বর্ণনা করলেন আজকে যারা আমরা বসেছি নিয়ত করলেন মালের প্রতি কেউ মহব্বত আনবো না জোরে বলুন ইনশাআল্লাহ দুনিয়া দুদিনকার জন্য আপনি আজকে নিজেকে বলছেন আমি 5 লাখের মালিক কালকে মরে গেলে সেই টাকাটার মালিক হবে আপনার সন্তান আপনার বিবি আপনার বালবাচ্চা যে বিল্ডিং এর মালিক নিজেকে বলছেন তুমি মরে গেলে তোমার সন্তানরা ভাগবাটোরা করে নেবে তুমি আর মালিক রইলে না তাইলে তোমার জীবনের দাম ততক্ষণ যতক্ষণ তুমি বেঁচে আছো আপনি মরে যাবেন সন্তানরা বলবে লাশটা ধরে সরার বলবেন আমার বাপকে ধরে সরা বলবে লাশটা সরা তুমি লাশ হয়ে যাও মরে যাওয়ার পরে তাই কিসের এত অহংকার তোমার টাকা তোমার সম্পদের তোমার মালে তোমার শক্তি যারা শক্তির বল দেখান যারা জ্ঞানের বল দেখান তাদেরকে বলবো মনে করে দেখো ফিরাউন নিজেকে বলেছিল আল্লাহ রব্বুকুমুল আলা আমি সব থেকে উঁচু আল্লাহ তার নিচুরে রস বার করে দিয়েছে দিয়েছে না দেয়নি দিয়েছে নমরুদ একটা খোড়া মশাই তার মৃত্যু হয়েছে তার প্রজারা তাকে জুতো করে বাড়ি মেরেছে সে মারা গেছে সবসময় মনে রাখবেন আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা অহংকার করবেন না কোরআনকে জিজ্ঞেস করুন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা এ নবী তোমাদের মধ্যে কিছু এমন মানুষ আছে যারা তোমার পেছনে একরকম সামনে একরকম পেছনে একরকম সামনে একরকম যারা সামনে আপনাকে বলবে বজবজ বাজারে দেখা হলে আসসালামু আলাইকুম ভাই অনেকদিন আপনার সঙ্গে দেখা হয়নি যখনই আপনি পেছনে চলে যাবেন সালা এখনো মরেনি বেঁচে আছে এ লোক আছে না নয় কথা বলে আপনার সামনে একরকম পেছনে একরকম তাদের আখলাক আল্লাহ বর্ণনা করলেন আল্লাদি জামা আমালা ওয়া আদাদা আর তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ মাল আমার কাছ থেকে আর কোনোদিন যাবে না ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা তারা মনে মনে ভাবে আমার কাছে যে ধন আছে সম্পদ আছে মাল আছে আমার কাছ থেকে কোনোদিন যাবে না কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা এ নবী বলে দাও আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব যারা এই ধারণা রাখে আপনারা তাকিয়ে দেখলে বুঝতে পারবেন শাহজাহান বাদশা নিজের বিবি মুমতাজের জন্য তৈরি করেছিল তাজমহল তাজমহল দাঁড়িয়ে রয়ে গেল কোথায় মুমতাজ আর কোথায় শাহজাহান বাদশা তাদের অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছেন তাদের পরিবারের অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছেন নবাব সিরাজউদ্দৌলা হাজারদুয়ারের মাটিতে মুর্শিদাবাদে হাজারটা দৌড়ের বাড়ি তার দাঁড়িয়ে আছে হাজারটা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে আছে আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে লখনৌর ভুল ভুলাইয়া নবাবদের তৈরি এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে ভুল ভুলাইয়া ইমামবাড়া ছোটা ইমামবাড়া বড়া ইমামবাড়া লখনৌ দাঁড়িয়ে আছে কি দেখেছেন হাজারদুয়ারি লখনৌ গেলে কোনোদিন যাবেন ছোট ইমামবাড়ায় বড় ইমামবাড়ায় ভুল ভুলাইয়ায় নবাবদের তৈরি আজকে আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে আপনার বিল্ডিং বালাখানা দাঁড়িয়ে থাকবে আপনার অস্তিত্ব মিটে যাবে
নবীজি আল্লাহর কাছে কেঁদে বলেছেন আমা আদরা কামাল হুতামা ও আল্লাহ হুতামা কি জিনিস আল্লাহ উত্তর দিয়েছেন নারুল্লাহিল মুকদা সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আল্লাতী তাত্তালি ওয়ালাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দা এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যুবরণ করবে না কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে আপনি কি মনে করছেন যে আপনি মানুষ আপনাকে আল্লাহ মানুষ রূপে তুলবে কেউ যখন কিয়ামতের দিনে দাঁড়াবে তার পাপের কারণে কারুর মুখটা হবে শুয়ারের মতো কারুর মুখ হবে কুকুরের মতো কারুর মুখ হবে বিড়ালের মতো কারুর মুখ হবে শিয়ালের মতো কারুর শরীর হবে যেমন সুদখোরদের জন্য হাদিসে আছে তাদের মুখ দিয়ে নাড়ি পুরীগুলো ঝুলবে আর সেখান থেকে রক্ত পুঁজ ছিটকে বেরু হবে নিজের দুর্গন্ধে নিজে বেশি চিৎকার করবে যারা গাঁজা মদ খায় তাদের জিভাটা জমিনে ঠেকে ঠেকে কিয়ামতের ময়দানে হাজির হবে আর রক্ত পুঁজ বের হবে তারা পাগের থেকে বেশি চিৎকার করবে নিজের দুর্গন্ধে নিজে যে যেরকম কোয়ালিটির পাপ আল্লাহ সেইভাবে তাকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়েবে সে সেইভাবে দাঁড়াবে কারুর মুখ উজ্জ্বল হবে কারুর মুখ কালো হবে আলকাতরার মতো বোঝা যাবে এই লোকটা পাপি বোঝা যাবে এই লোকটা নেককার কোরআনে ওই জন্য আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা আমি তিন দলে বিভক্ত করব আল্লাহর ডান দিক আল্লাহর বাঁ দিক আল্লাহর সামনের দিক আল্লাহর ডান দিকে যারা থাকবে যাদের ডান হাতে আমলনামা যারা ভাগ্যবান যাদের বাঁ হাতে আমলনামা তারা দুর্ভাগ্যবান তাদের বাঁ হাতে আমলনামা তারা জাহান্নামে প্রবেশ করবে আল্লাহর সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে আলেম উলামা ওলি আউলিয়া দরবেশ যারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে নবী পয়গম্বর রাসূলুল্লাহ থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই তিন দলে বিভক্ত করে ফেলবেন ওই জন্য আমার মুসলমান ভাই কোন রকমের পাপেতে লিপ্ত হবেন না নিজেরা হালাল রুজি রোজগার করুন মালের ওপরে মহব্বত করবেন না মাল এক্ষুনি আছে তখনই নাই আজকে আছে কালকে নেই কাল শেষ হয়ে যেতে পারে পরশু শেষ হয়ে যেতে পারে আপনার মাল ধ্বংস হয়ে যেতে পারে শুনলেন আমরা মালেতে বরকত পাই না কেন কয়েকটি কারণ আছে মালেতে বরকত না পাওয়া এক নম্বর আমরা নামাজ তো পড়ি আমরা হালাল রুজির সন্ধান করি আপনি ভেবে দেখুন অনেক আমাদের সমাজের লোক আছে 20,000, 30,000, 50,000 রোজগার করে একজন মাস্টার মশাই এসে আমাকে বলছে আমার 65,000 টাকা বেতন হুজুর বরকত পাচ্ছি না নামাজ পড়েন জি নামাজ পড়ি আমি বললাম তুমি পাপ কাজে লিপ্ত আছো বলে হুজুর মাঝে মাঝে পাপ হয়ে যায় কি পাপ কখনো সুদের ওপরে টাকা নিই কখনো লটারি কাটি লোভে পড়ে আমি বললাম বরকত তো ওখানেই ঢুকেছে আমি বললাম ভাই আপনি 65,000 পান বরকত পাচ্ছেন না আপনার ইমামের বেতন কত বলে হুজুর 6,000 আমি বলে ইমামের 6,000-এ তাকে লটারি কাটতে হয় না ইমামের 6,000-এ তাকে সুদের ওপরে পয়সা নিতে হয় না সে বরকত পায় তার কারণ একটাই বলে হুজুর কি কারণ বুখারী শরীফের রওয়ায়েতে আছে যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আল্লাহর রাস্তায় থাকুন দিনের পথে থাকুন আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবেন আপনি ইজ্জতের রুজি পাবেন উলামা দিকে ইমাম দিকে আল্লাহ ইজ্জতের রুজি দান করেন খালি আল্লাহর রাস্তায় থাকার কারণে ইজ্জতের রুজি দেন আপনিও পাবেন ইজ্জতের রুজি আল্লাহর রাস্তায় থাকুন দিনের পথে থাকুন আপনি ইজ্জতের রুজি পাবেন আমার ভাই আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইকে হকের উপরে চলার তৌফিক দান করুক বলুন আমিন তিনটে কথার উপরে আমল করবেন ইনশাআল্লাহ আপনার মাল আল্লাহ কোনোদিন কমই দিবেন না চলুন কি কি ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন
وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَدِّلْ تَبْدِيرًا إِنَّ الْمُبَدِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا হে আমার নবী বলো ওয়াতিদাল কুরবা সবথেকে প্রথমে তোমার কাছের গরিবের খেয়াল রাখো আল্লাহ মাল দিবে পাশের গরিবে ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমার বাড়ির পাশে দেখো না কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক যে জাতিরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু আমার মুসলমান ভাই প্রতিবেশীকে কষ্ট দিও না নবীজি বলেছেন তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনাকে সুরক্ষা দিতে হবে কিসের দ্বারা আপনি সুরক্ষা দিবেন তাদেরকে গরিব হলে তাকে পয়সা দেন আপনার ব্যবহারের দ্বারা আপনার মালের হেল্পের দ্বারা আপনার আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা তাদেরকে আপনি হেল্প করবেন সুরক্ষা দিবেন তারা যেন কষ্ট কোনো রকমের না পায় কোরআনে ওই জন্য প্রথমেই আছে ওয়াতিদাল কুরবা তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে আল্লাহ মাল দিবে সে খেতে পায় কি না পায় আগেকার যুগে আমাদের বাপ দাদুদের দাদুদের কালে জানেন অনেক এমন মুসল্লি ছিল মুসলমান ভাই ছিল যে ভোরের বেলায় উঠে লোকের চুলাতে পা দিয়ে দেখতো আগুন আছে কি না আমি আমার গ্রামের একজন মুক্তাদির কথা শুনেছি বড় লোক মুক্তাদি মালদা লোকের চুলাতে ফজরের সময় পা দিয়ে দিয়ে আসতো যার চুলোতে আগুন থাকতো না বুঝতে পারত রাত্রিতে আর বাড়িতে রান্না হয়নি তাড়াতাড়ি চাল ডাল আলু পেঁয়াজ তরকারি ইত্যাদি কিনে তার দরজায় নামিয়ে দিয়ে পালিয়ে যেত তারা উঠবার আগে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে আমল ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে তাদের খেয়াল রাখবে আপনি যদি 1,00,000 টাকা দান করেন আর ঘরের পাশে এতিম মিসকিন যদি খেতে না পায় আপনার দানের কোনো মূল্য আসবে আপনার গ্রামের এতিম মিসকিন খেতে পায় না আপনি অন্য জায়গায় 10,00,000 টাকা দান করছেন আপনার কোনো কাজে আসবে কোরআন বলেছে ওয়াতিদাল কুরবা আগে কাছের দেখো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীর তারপরে তোমরা দেখবে তোমাদের কাছে মুসাফির কে মুসাফিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভিক্ষুক মাদ্রাসাওয়ালা দেখো না মাদ্রাসাওয়ালা এলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো আমার ভাইয়ের আমার মায়ের সে মুসাফির আল্লাহ এই তিনজনের দোয়াকে কবুল করেন মুসাফিরের দোয়া আল্লাহর কাছে গ্যারেন্টি আছে আল্লাহ কবুল করবেন জোরে বলুন সুবহান তাকে কষ্ট দিও না চাও পৃথিবীর বুকে দুটো জায়গা সব থেকে সুন্দর জায়গা কটা বললাম কথা বলেন কটা দুটো এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বল আমি 150 কিলোমিটার দূর থেকে এসেছি 161 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখানে আমি 161 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি আমি আজকে সব থেকে বড় মুসাফির আমার ভাই মসজিদ আল্লাহর ঘর এবং ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা হয় এই দুটো জায়গা সব থেকে দামি জায়গা যেখানে মসজিদ আল্লাহর ঘর সেখানে ইবাদত হয় হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে কাঁদবে কোন বিষয়ে জানে একটা বিষয় মানুষ নামাজ যদি ভালো রকম পড়ে থাকে রোজা ভালো রকম রেখেছে এরপর কেউ আমরা বলতে পারবো না যে আমার সব নামাজটা কবুল হয়েছে ঠিক কিনা কেউ বলতে পারবো আল্লাহই জানে আল্লাহ কবুল করবেন আমার কোন আমলটা কবুল করবেন কিয়ামতের দিনে জাকিরা মানে গচ্ছিত সম্পদ বলা হয়েছে নবীজি বলেছে সেটা হচ্ছে
আল্লাহর রাস্তায় তোমার খরচ, মসজিদের জন্যে, মাদ্রাসার